আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি পর্ব দেখার জন্য। আলু পরোটা খুবই জনপ্রিয় একটি খাবার, সুস্বাদু এই খাবারটির কোনো তুলনা হয় না। আর আলু একটি অন্যতম প্রিয় সবজি, তাই আলু পরোটা পছন্দ করেন না এমন মানুষ পাওয়া মুশকিল। মাঝে মাঝে মুখরোচক এই খাবারটি ঘরেই তৈরি করা যায়। আমার আজকের রেসিপি আলু পরোটা, আশা করি রেসিপিটি ভালো লাগবে। পরোটাগুলো বানানোর জন্য প্রথমে ময়দার ডোটা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, তবে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর 1/2 কাপ সাদা আটা নিয়েছি। চাইলে পরোটাগুলো শুধু ময়দা আবার শুধু আটা দিয়েও করা যাবে। এবার এই ময়দার সাথে দিয়ে দিব স্বাদ বা পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। এবার হাত দিয়ে তেলটুকু খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিতে হবে। আর এই ডোটা করার জন্য এখানে আমি নর্মাল পানি নিয়েছি। ময়দাটা মাখানোর সময় একবারে পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে। আর ময়দার এই ডোটা কিন্তু খুব বেশি টাইট বা খুব বেশি নরম হবে না, সফট একটা ডো করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গেছে, এবার উপরে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার পরোটার জন্য আলুর পুর তৈরি করব। চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখানে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দেওয়ার পর পেঁয়াজগুলো আরও প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। একটু সময় ভেজে নেব যেন কাঁচা ঘ্রাণটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে বড় সাইজের 3টা আলু সেদ্ধ করে আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর আলুগুলো কিন্তু আমি একদম মিহি করে ফেলেনি, একটু একটু দানার মতো রেখেছি। এবার পেঁয়াজের সঙ্গে আলুগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া। এবার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, এটা না দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আলুর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো আলুটাকে ভেজে নেব। আলুর পোরটা তৈরি করা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এবার নেড়ে চেড়ে ধনেপাতাটা মাখিয়ে নেব। আমার পোরটা তৈরি করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পোরটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ময়দার এই ডোটা আবার একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি এই ডোটা থেকে সমান 5 ভাগে ভাগ করে নেব। এবার 1 ভাগ ডো হাতে নিয়ে এভাবে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নেব। আলুর পোরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুর পোরটাকেও আমি সমান 5 ভাগে ভাগ করে নিয়েছি। এবার পরোটাগুলো বানিয়ে নিব। 1 ভাগ ডো আমি একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি আর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো ময়দা। এবার হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু বড় করে নিচ্ছি। চাইলে বেলুন দিয়ে বেলে একটা ছোট রুটির মতো করে নেওয়া যাবে। এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে সাইডগুলো একটু পাতলা করে নিচ্ছি। এবার আলুর পোরটা মাঝখানে বসিয়ে রুটির চারদিক থেকে এভাবে টেনে টেনে মুখটা বন্ধ করে দিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে খুব ভালো করে আটকে নিতে হবে। আর এইভাবে করি আমি সবগুলো রুটির মধ্যে পুর ভরে নিব। এবার পুর ভরা ডোটার উপরে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। এবার এই রুটিটাকে বেলে নেব। বেলার সময় রুটিটা কিন্তু খুব বেশি জোরে চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে পোরটা কিন্তু বের হয়ে যাবে। হালকা হাতে রুটিটাকে বেলে নিতে হবে। আলু পরোটাগুলো একটু মোটা করেই বেলে নিতে হবে। আমার পরোটাটা বেলা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম মোটা করে পরোটাটা বেলে নিতে হবে। আর এইভাবে করি আমি সবগুলো পরোটা বেলে নিব। পরোটাগুলো ভাজার জন্য চুলায় একটা তাওয়া গরম করে নিতে হবে। আমি এখানে ফ্রাই প্যানেই ভেজে নিব। তেল ছাড়া প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। তেল ছাড়াই রুটিটাকে 2 পাশ 1 মিনিট করে ভেজে নিব। 2 পাশ যখন এরকম একটু ভাজা হয়ে যাবে এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। চারদিক থেকে 2 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আর উপরে একটু তেল দিয়ে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি।
রুটিটা যখন এরকম ফুলতে শুরু করবে রুটিটাকে উল্টিয়ে দিতে হবে আর এই সময় চোলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে। পরোটাগুলো ভাজার সময় চোলার আঁচ খুব হাইতে আবার খুব লোতেও রাখা যাবে না, তাহলে পরোটাগুলো শক্ত হয়ে যাবে। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে পরোটার সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি। পারফেক্ট আলু পরোটা তৈরি করতে গেলে আলুতে যেন পানি না থাকে যতটা সম্ভব শুকিয়ে নিতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে আর পরোটা বেলার সময় অতিরিক্ত না চেপে হালকা হাতে বেলতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলেই হবে পারফেক্ট এবং সুস্বাদু আলু পরোটা। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। রেসিপিসগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।